অনেকগুলো মার্কেটিং মেথড আমরা শিখতেছি ঠিক আছে তার অর্থ এটা না যে আমরা নিয়ে কাজ করব আমরা কি বলে সাতটা ক্লাস যখন শেষ হবে তখন আমরা বুঝতে যে কোন কোন আমরা কারণ অনেক অনেক মার্কেট প্লেস অ্যামাজন আলি এক্সপ্রেস ক্লিক ব্যাংক তারপরে কি বলে এটাকে সিপি অফারের যে সমস্ত অনেক অনেক মার্কেট প্লেস এই মার্কেট প্লেস চুজ করবো তারপরে হচ্ছে ওই মার্কেট প্লেসের প্রোডাক্ট প্রমোট করার জন্য কোন ধরনের মার্কেটিং মেথডগুলো আমাদের কাজে লাগে ওগুলো নিয়ে কাজ করব ক্লিয়ার জি কিন্তু ফার্স্ট টাইম আপনাকে সব শিখে যেতে হবে তাই না জি অবশ্যই নতুন একটা মেথডের সাথে আপনাকে পরিচয় করায় দেই সেটা হচ্ছে ফাইবার একজন অ্যাফিলিয়েট সিপিএম মার্কেটারের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ফাইবার জি ফাইবার আইডি হ্যাঁ ফাইবার আইডি করছেন আপনি ফাইবার ফাইবার সম্পর্কে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে ইউটিউবে যাবেন ইউটিউবার সার্চ বক্সে আমার চ্যানেলের নাম হচ্ছে ভাইসিপন এখানে লিখবেন ভাইসিপন ভিএি স্পেস দিয়ে ফাইবার এফআই ভি ইআর ফাইবার লিখে সার্চ দিলে ফাইবারের অনেকগুলো টি পেয়ে যাবেন এখানে মূলত দেখানো হয়েছে ফাইবারে যারা কাজ করবে তাদেরকে উদ্দেশ্য করে অনেক টি তৈরি করা হয়েছে but আমরা যারা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটার আমরা তো ফাইবারে কাজ করব না তাই না আমরা কাজ করাবো হ্যাঁ আমরা কাজ করাবো কারণ এখানে খুব অল্প মূল্যে ওয়ার্কার পাওয়া যায় তাহলে এবার আমরা পেমেন্টটা কোন থেকে করব কি দিয়ে করব পেওনিয়ার মাস্টার কার্ড আচ্ছা পেওনিয়ার মাস্টার পেতে তো এখন অনেক ধরনের ঝামেলা হয় তাই না জি ইবিএল evel ইবিএল evel dual currency আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো evel এর কি বলে এটাকে ব্যাংকে গেলেই আপনাকে দিয়ে দিবে জাস্ট পাসপোর্টটা নিয়ে যেতে হবে আপনাকে সাথে করে ক্লিয়ার জি আর এই ইবিএল মাস্টার কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি মাস্টার দিয়ে ফাইবারে আপনি ইজিলি পে করতে পারবেন লোকজনকে হায়ার করতে পারবেন তাহলে এবার আপনি ওই ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে এ টু জেড সব 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 एवरीथिंग হয়তো অ্যাকাউন্ট খোলাটা হয়তো আমি দেখাইনি এটা তো সিম্পল বিষয় জি মানে আপনি যখন ফাইবারে সাইন আপ করতেছেন তখন আপনি নর্মাল আপনার ইনফরমেশান দিয়ে আপনি সাইন আপ করতেছেন যখন আপনি সাইন আপ করে ফেললেন তখন আপনি একাধারে বায়ার একাধারে সেলার ক্লিয়ার আচ্ছা আর ফাইবারে অনেক মজার মজার কাজ আছে দেখছেন কখনো আচ্ছা দেখি আমরা ফাইবারের একটা মজার কাজ শো করি আপনাকে আমি ক্লাসটা কোন জায়গায় অফ করছি আমাকে মনে করা দেন এই যে দেখেন ফাইবারে প্রচুর কাজ প্রচুর মানে একটা আপনি যে কোনো একটা সেক্টরে যখন আপনি অভিজ্ঞ হবেন ফাইবারে ওই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন এবং ওই টাকা দিয়েও আপনি লোকজনকে হায়ার করতে পারবেন আপনার অ্যাফিলিয়েট সিপিএ অফারগুলো প্রমোট করার জন্য ক্লিয়ার তো খেয়াল করেন এখানে এই যে এখানে একটা অপশন আছে ভাইরাল ভিডিওস এটা আমি এটার উপরও একটা পার্টিকুলার ভিডিও দিছি তা আমি দেখি আমি বাংলাদেশিগুলি দেখানোর চেষ্টা করি দাঁড়ান আমি আজকে সকালে সার্চ করছি আমি যে কোনো একজনকে হায়ার করতে চাচ্ছিলাম এখান থেকে একটা ভাইরাল ভিডিও তৈরি করার জন্য এটা দেখেন কি লেখছে শ্রী বি সেকেন্ড ধরে সে চিল্লাচিল্লি করবে এর জন্য আপনি তারে কত দিবেন এর জন্য আপনি তারে কি দিবেন মিনিমাম ডলার হ্যাঁ 5 ডলার 5 ডলার দিলে সে আপনার জন্য 20 সেকেন্ড চিল্লাচিল্লি করবে সেলের অবস্থা দেখছেন

এই যে এটা দেখছে এটা দেখেন আই উইল মেক ফানি প্রফেশনাল ভিডিও উইথ ড্রাঙ্ক গাই আপনি ভিডিওটা রান করলেই বুঝতে পারবেন সে আসলে কি করতে চাচ্ছে যেমন এখানেও একটা ওই ধরনের ফানি কিছু মানে এই ধরনের গিকগুলো হিউজ চলে মানে জঙ্গলে নাচানাচি করবে এই ধরনের ড্রেস পরে হ্যাঁ এই যে দেখেন আজকে বোধ সে গিকটা সাজাইছে আজকে একটা সেল চলে আসছে এবং ফাইভ স্টার রেটিং হ্যাঁ তো এই ধরনের গিকগুলো এটা শ্রীলঙ্কার বাট বাংলাদেশের অনেকগুলো ছেলে পেলে এভাবে কাজ করে আর মজার একটা বিষয় শেয়ার করি যেমন ধরেন আমার অনেক পুরাতন স্টুডেন্ট অনেক পরে অনেক দিন পর পর চলে আসে ফোন করে তা ওরকম একজন স্টুডেন্ট আসছে আসার পরে বলতেছে সিওন ভাই নতুন কিছু আসে আছে কি না ঠিক আছে এর কয়দিন আগে আমি এটা এটা আমি ঘাটতে ঘাটতে পেয়ে গেছিলাম এই ফানি এই ভিডিওর এই ব্যাপারটা তো এরপর তার সাথে আমি শেয়ার করি যে শেয়ার করলাম যে এখানে এটা করতে পারেন কারণ তার একটা ডিএসএলআর তো পরবর্তীতে সে আবার টুকটাক করে আপওয়ার্কের উপরে ফাইবারের উপরে তো সে এক সপ্তাহ পরে আমার ফোন করছে সে ভাই আমি আমার এক স্টুডেন্টের আইডিয়া দিছিলাম এভাবে তুমি এই কাজটা করতে পারো ছেলেটা গিক বানানোর পর পরই কাজটা পেয়ে গেছে এখন তো ওই ছেলে বুঝতেছে না কিভাবে কাজ করতে হবে তো তাহলে আমি বলছি যে তাহলে এবার হয় নিজে নিজে নাচেন নাহলে ওরে নাচান নাচে ভিডিও তৈরি করে দিয়ে দেন বুঝাইতে পারছে তো আমরা একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এসিও এসিও ইকুয়াল টু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান কীভাবে যেমন ধরেন আমার এই ওয়েবসাইটটা মাইসিপিএ ট্রেনিং ডট কম এটা কাদের জন্য তৈরি করা এটা বাংলাদেশের শিক্ষিত জনগণ যারা আউটসোর্সিং অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং করতে চায় অথবা করে ঠিক আছে তাদের প্রয়োজনীয় কন্টেন্টগুলো এখানে দেওয়া হচ্ছে তাই না তাহলে আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ যারা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং আউটসোর্সিং শিখতে চায় তারা গুগলে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটটা পেয়ে যায় তাই না তাহলে তো আমি এসিওতে সাকসেসফুল নাকি আচ্ছা তা আমার ওয়েবসাইটটা মেইনলি হচ্ছে সিপিএ মার্কেটিং উপরে অর্থাৎ কস্ট পার অ্যাকশন তাহলে আমার মেইন কিওয়ার্ড কি মেইন কিওয়ার্ড হচ্ছে মানে আমি যেটা চিন্তা করতেছি বাংলাদেশের অডিয়েন্স কি লিখে সার্চ দিবে গুগলে সিপিএ ট্রেনিং বাংলাদেশ এটাই তো হ্যাঁ এটাই তো মেইন কিওয়ার্ড হওয়া উচিত নাকি জি তাহলে আমরা সার্চ দেই সিপিএ ট্রেনিং বাংলাদেশ খেয়াল করেন এই যে আসি আমরা এই যে mycpatraining.com এটা হচ্ছে আমার ফ্যান পেজ এটা হচ্ছে আমার ওয়েবসাইট ওয়েবসাইট জি তাহলে কি আসি আমরা সার্চে জি একদম ফার্স্ট পেজে এসইওর মূল বক্তব্য হচ্ছে এখানে প্লেস হচ্ছে 10টা সার্চে যে কোনো কিওয়ার্ডে সার্চে প্লেস হচ্ছে 10টা অর্থাৎ আপনার ওয়েবসাইটটা সার্চের এই 1 থেকে 10 এর মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে এসইওর মূল উদ্দেশ্য ক্লিয়ার মানে যে সমস্ত কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কাজ করতেছেন ওই কিওয়ার্ডে এক থেকে দশের মধ্যে থাকতে হবে ঠিক আছে আর এটা এমনি এমনি আসে না এখানে এটার পিছনে কিছু কাজ করতে হয়েছে আর যে হ্যাঁ যে কাজগুলো করতে হয়েছে সেটাই হচ্ছে এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লিয়ার জি এইটুকু আমি জানতাম কিন্তু কিভাবে করে ওটা জানি না হ্যাঁ তো কিভাবে করে এর জন্য আপনাকে এই ভিডিওগুলো স্টাডি করতে হবে ক্লিয়ার এই এক থেকে ২০ পর্যন্ত এরপর আমি আপনি যখন এগুলো সব শিখে ফেলবেন তখন আমি এসিওটা বোঝাইতে পারবো ভালো করে তাইলে এখানে আমরা দেখলাম যে সিপিএ ট্রেনিং বাংলাদেশ লিখে সার্চ দিলে আমরা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি গুগলের ফার্স্ট পেজে এই রিলেটেড আরও কিওয়ার্ড আমরা পাচ্ছি কিন্তু এই ওয়েবসাইটটা তো পাচ্ছি না আমরা টি শার্ট লিখলে পাচ্ছি কারণ এটার জন্য এখনো কোনো কাজই করা হয় নাই তাইলে এই মানে এসিওর কোনো কাজ করা হয় নাই ঠিক আছে তাহলে আমরা এই পেট টি শার্ট কেনার জন্য অডিয়েন্স কি লিখে সার্চ দিতে পারে পেট টি শার্ট পেট নিউ ডিজাইন তাই না অথবা ডগ টি শার্ট অথবা ক্যাট টি শার্ট তাহলে এই গুলিতে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে খুঁজে পাই কাজ করার পরে শুধু শুধু তো আসবে না তাই না হ্যাঁ কাজ করার পরে যদি খুঁজে পাই তাহলে আমাদের সেল ঠেকানোর মতো কেউ কি আছে হ্যাঁ আর আমাদের তখন হিউজ সেল আসবে ক্লিয়ার মানে সিরিয়ালই দেখতে হবে সিরিয়াল ব্রেক করা যাবে না মাত্র তিন ঘন্টা ঠিক আছে ঠিক আছে